আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন নেক আমল, বালি পরিমাণ, দুলু পরিমাণ নেক আমল যদি আমরা করে থাকি, সেটাও আল্লাহর খাতায় লেখা থাকবে, আমরা এগুলো দেখতে পাবো। ওমাই আমাল মিসকাল আজরাতিন খাইরাই ইয়ারা, ওমাই আমাল মিসকাল আজরাতিন শাররাই ইয়ারা। বালি পরিমাণ যদি গুনার কাজ করে থাকি, সেটাও আল্লাহর দরবারে লিপিবদ্ধ থাকবে, আমরা দেখব। তিনটা হাদিসের কিতাব, মুস্তাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, আল মুস্তাদরাক লিল হাকাম আন নাইশাপুরি, তিন হাদিসের কিতাবে ঘটনা আছে। আমরা দুনিয়ারে দাম দিই, আখিরাতের দাম দিই না। দুনিয়া করতে হবে, দুনিয়া ছাড়তে পারবো না। কোন নবী দুনিয়া ছাড়েন নাই, আজ আদম তা ইদম, একেবারে তারিখুল আম্বিয়া, সিয়ারুল আম্বিয়া। আপনি খুলে দেখুন, কোন নবী কমকে ফেলি জঙ্গলে যাই থাকেন নাই, বরঞ্চ মানুষের সাথে থাকার কারণে ওয়াইয়াকতুলুন নবিয়্যিনা বিগায়রি হক, বহু নবীকে বনে ইসরায়েলের লোকেরা হত্যা পর্যন্ত করেছে। দুনিয়া লাগবে, এই দুনিয়া আখিরাতের ক্ষেতি, মাজরাতুল আখিরা। কিন্তু দুনিয়া করবো, আখিরাতকে যেন ভুলে না যায়, আমাদের আসল ঘর আখিরাত, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। তিন হাদিসের কিতাবে ঘটনা আছে, প্রিয় নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আছেন। এই মুহূর্তে একটা এতিম ছেলে আসলো, এতিম বালক, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম, আমি অনাথ, আমার বাপ নাই, আমার একটা খেজুরের বাগান আছে, আমি খেজুরের বাগানের চারিদিকে দেওয়াল দিতে চাই, বেষ্টনী প্রাচীর, ইংরেজিতে বলে সারাউন্ডিং ওয়াল, চারিদিকে দিতে চাই। এটা দিতে গিয়ে দেখা গেল আমার পার্শ্ববর্তী খেজুর বাগানের মালিকের একটা খেজুর গাছ আমার সীমার ভিতরে আসি গেছে। এখন দেওয়াল যদি সোজা করতে যাই, ওই গাছটা আমার বাগানের ভিতরে পড়ে, গাছ যদি বাদ দিতে চাই, দেওয়াল বাঁকা হয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা ওই মালিকের কাছে গেছি, প্রস্তাব দিলাম, এই গাছটা যদি আপনি আমার বিক্রি করেন, আমি ন্যায্য দাম দেবো। রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, মদিনার প্রেসিডেন্ট, আপনি যদি একটু বলেন, সুপারিশ করেন, হয়তো সে রাজি হতে পারে। হযরত বলেন, তার কী নাম? এতিম ছেলে জবাব দিল, আবু লুবাবা। হযরত বলেন, ডাকো, তারে ডাকো, আসছে। এসে আল্লাহ রাসূল বললেন, এই ছেলেটা এতিম, তার প্রতি একটু দয়া করো, আসমানের মালিক তোমারে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, করো মেহরবানি তো মাহলে জমি পর, খোদা হোগা মেহরবান আরশে বরি পর, এখানে দয়া করো, আসমানের মালিকের দয়া পাইবে এবং ন্যায্য দাম দেবে, তুমি বিক্রি করো। আর তোমার সাথে আমার একটা চুক্তি হবে, গাছটা যদি তুমি তারে বিক্রি করো, আমি জান্নাতে আল্লাহর কাছ থেকে একটা খেজুর গাছ নিয়ে তোমার বাগানে, তোমার বিটায়, জান্নাতের বিটায় তোমারে দান করব। দুনিয়ার খেজুর গাছের চাইতে ওই গাছের ফলন বেশি হবে। লোকটা বুঝতে পারে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ, খুশখবরই হযরত তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। খেজুর গাছ বড় নয়, জান্নাতে তোমারে নিয়ে দেবো, মানে তুমি জান্নাতে যাবে। এতিমের সেবা জান্নাত পাওয়ার উপায়। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে দুই আঙ্গুল দেখায়, বলে, আনা ও কাফেলুল এতিম, আমি এতিমকে যে লেখাপড়া শেখায়, এতিমকে যে ভাত খাওয়ায়, এতিম মেয়েকে যারা বিয়ে দেয়, এতিমকে যারা কিতাব কিনে দেয়, ফিল জান্নাতে হা কাজা কাহা তাই নে ফিল জান্না, দুই আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকিব। লোকটা বুঝতে পারে নাই, দুনিয়াদার, খেজুর গাছের মায়া ছাড়তে পারে নাই, জান্নাতের মায়া ছাড়িয়ে দিল। তিন হাদিসের কিতাব, মুস্তাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, আল মুস্তাদরাক। চলে গেল, বলল, হযরত আমি তো সকালবেলা বলে দিয়েছি আমি গাছ বিক্রি করব না, শেষ। পাশেই ছিল এক সাহাবি, যিনি দুনিয়াদারিও করেন, আখেরাতের সামানও জোগাড় করেন, তার নাম সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো মূল্যের বিনিময়ে, প্রয়োজনে সোনার দাম দিয়ে হলেও, আমি যদি গাছটা তার কাছ থেকে কিনি,
এতিম ছেলেকে দান করে দিই, জন্নাতের ওই গাছটা আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আমারে দিতে পারবেন? হযরত বলেন পারবো পারবো। দৌড় দিল আবুল ওবাবার কাছে গিয়ে বলল, আবুল ওবাবা তোমার বাগান থেকে খুব বেশি দূরে নয়, যেটাকে বাংলায় বলে অনতি দূরে নয় অতি দূরে, আমার একটা বাগান আছে। বলো জানি তো আছে, আমার বাগানে গাছ আছে 600, হাদিস 600, পানির কূপ আছে, কুয়া আছে, একটা খামার বাড়িও আছে, আমি ওখানে থাকি, এই খামার বাড়ি পানির কূপ 600 গাছের বাগান তোমারে দিয়ে দেবো, এই গাছটা তুমি আমারে দিবে কিনা? বলো বলো দেব দেব। কখন দিবে? কাল সকাল 8টায়। কথা ফাইনাল? ফাইনাল। বাদ পাক্কি? পাক্কি। আল্লাহর পয়গম্বরের কাছে এসে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডিল ইজ ফাইনাল, অ্যাকর্ড ইজ কমপ্লিটেড, চুক্তি চূড়ান্ত, এবার আপনার সাথে আমার ওয়াদা হোক, আল্লাহ জান্নাতে আমার যে খেজুর গাছ দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, আল্লাহর রাসূল একবার দুইবার তিনবার বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে তোমার অসংখ্য খেজুর গাছের বাগান দিবেন। দৌড়ে গেল বাগানে, আখেরাতের তড়প, আখেরাতের তলব। যাই বিবিকে বললেন, ইয়া উম্মা, দাদা, দাদার মা, আমাদের দেশে বলে না জনাবের মা, জায়দার বাপ, উম্মা দাদা, বাগান বিক্রি করে দিছি, গাঁটে বুসকা বাঁধো, বাসন কোসন তোষক ল্যাব এগুলো বস্তা বড়, কাল সকাল 8টায় হস্তান্তর করতে হবে। তো বিবি জানতে চাইলেন, কত দিয়ে বিক্রি করছো? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি দামে বিক্রি করেছি, খুব ভালো রেট পাইছি। বিবি বলেন, আমার একটু বলো না কত দিয়ে বিক্রি করি যা, এই গাছে তো আমি পানি দিছি, আমার মেহনত আছে না? তখন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 600 গাছ পানির কূপ খামার বাড়ি একটা খেজুর বা একটা খেজুর গাছের বিনিময়ে এবজ করেছি, বদলা বদলি করেছি, এবং ওই গাছটা এতিমকে দান করেছি, আল্লাহর পয়গম্বরের সাথে আমার ওয়াদা, আল্লাহ তাআলা জান্নাতে আমারে অসংখ্য খেজুর গাছের বাগান দিবেন। তখন বিবি বললেন, খুব ভালো করেছো, পুঁজি দিয়েছো কম, লাভ করেছো বেশি, ইনভেস্টমেন্ট ইজ লিটল, প্রফিট ইজ বেটার, পুঁজি কম, আমি লেখো লিলান উজিরা কথিরা, আমল করেছো কম, বদলা পেয়েছো বেশি।